নমস্কার, করোনা কাহিনী সঙ্গে সুজয় আপনাকে স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ 48তম এপিসোডে আমার অতিথি সুদূর আমেরিকার শিকাগো শহর থেকে আমার খুবই অত্যন্ত প্রিয় একজন ভদ্রলোক মিস্টার কুশল বোস। নমস্কার কুশলদা। নমস্কার সুজয়। কুশলদা সম্বন্ধে দু চার কথা, তার কারণ আমাদের প্রোগ্রামের রীতি অনুযায়ী উই নিড টু টক অ্যাবাউট দ্য গেস্ট বিফোর আস্কিং দেম কোয়েশ্চেন্স। কুশলদা ইজ কুশল বোস, কুশলদা বলছি, তার একটা কারণ জানেন? তার কারণ হচ্ছে কুশলদা ইজ ফ্রম মাই সেম স্কুল, অনেক সিনিয়র, কিন্তু ফ্রম সাউথ পয়েন্ট এন্ড উই আর প্রাউড পয়েন্টার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো হি ইজ যাদবপুর। থ্যাংক ইউ। And also Jadavpur, and also JU and South Point, a lethal combination. Kushalda is a founder, CEO, and owner at Teledac Interactive Limited. Anek bochor age ami jokhon nije bole tinte jinish na korle bangali byabshayi hoy na, ekta hocche byabshar chesta, ekta hocche prem, ar ekta hocche kobita lekha. One of them I did, that was byabshar chesta, not very successful. The Kushalda was a prospective client of mine, jodi amake kichu kaj diyechilo amader sei shomoy kar company Brick and Click Technologies Limited. সেই সূত্রে ওনার সাথে আলাপ, পরে যখন দেখা হয় ডেট্রয়েটে, আমি আই রিমেম্বার হিম ইন হিজ ব্ল্যাক শার্ট, ইন হিজ ব্ল্যাক প্যান্ট, একটা কিন্তু কি মানে হিন্দি সিনেমার ভিলেন টাইপের চেহারা নিয়ে এসেছিলেন ডেট্রয়েট বঙ্গ সম্মেলনে। কিন্তু পরে আমরা যখন যোগাযোগ করি, সো আই থট দ্যাট হি শুড বি ওয়ান অফ মাই গেস্ট। সো ইজ দ্য ফাউন্ডার, সিইও অ্যান্ড ওনার অ্যাট টেলিডাক ইন্টারঅ্যাক্টিভ। ইজ দ্য ফর্মার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্টার্টআপ ইঞ্জিনিয়ার অ্যাট বেকটেল কর্পোরেশন। He's a former plant engineering supervision at Inuan Carbide India Limited. He studied mechanical engineering at Jadavpur University, happens to be the same department where my father studied, and studied in film and theater university at Buffalo, and went to South Point School and lives in Chicago, Illinois for a long time. I know at least 15 years he's there. He might be there for a long time. Kushalda, আমি এই চ্যানেলে, এই হাই নিউজ চ্যানেলে একটা প্রোগ্রাম করে, একটা মোটিভেশনাল টক শো করি, উইচ ইজ কল্ড জয়ের পথে সঙ্গে সুজয়, উইচ ইজ মোটিভেশনাল টক শো, এবং সেলিব্রিটিরা আসেন। এই নতুন, এই যে এই যে এখন তো ব্লেন্ডেড নর্মাল চলছে, উই টু বি পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, আমি আগে শুধু থিয়েটারে এনে, আমাদের স্টুডিওতে এনেই আমি ইন্টারভিউ করতাম, এখন ভেবেছি জয়ের পথে সঙ্গে সুজয় হ্যাজ নাও টাইম হ্যাজ কাম ইট ফর ইট টু ট্রাভেল অ্যাব্রড, সেটাই পরে আনবো। আজকে কিন্তু আমাদের পুরোপুরি ডিসকাশনটা দি স্টেট অফ করোনা। বিশ্বাস করো, যখন শুরু করেছিলাম এপ্রিল মাসে, আই নেভার নিউ যে এই এই এপিসোড উইল রিচ 40th অর 50th এপিসোড। তার কারণ হচ্ছে 50 এপিসোড মানে 25 সপ্তাহ, মানে ইটস মোর দ্যান 6 মান্থস, এবং খারাপ থেকে খারাপ তর তম, তারপর একটা একটা ওয়েভ যায় তো আরেকটা ওয়েভ আসে, তো সেইখানে এই বিপর্যস্ত অবস্থা। তোমার কাছে জানতে চাইবো, তোমার ওখানের বর্তমান পরিস্থিতি কি, আগের চেয়ে তো একটু ভালো মনে হয়, আমেরিকার পরিস্থিতি কি, আর শিকাগো, পার্টিকুলারলি শিকাগো শহরের পরিস্থিতি একটু যদি তুমি বল। কুশল, দুর্ভাগ্যবশত আমার তোমাকে কোনো করোনা সংক্রান্ত ব্যাপারে আমেরিকা থেকে কোনো ভালো খবর দেওয়ার নেই। মাই গুডনেস, কোনো কিছুই আমি আশাজনক বা অন্ধকারের থেকে আলোর পথে আমরা চলেছি এই এই ভাগ্য আমাদের এখনো পর্যন্ত আসেনি। আমরা একটা আমেরিকা একটা প্রচন্ড কনফিউজ স্টেটে রয়েছে, প্রচন্ড কনফিউশন। সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার যে এখানে, তুমি তো জানো, আর 3 সপ্তাহের মধ্যে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন হতে চলেছে। আমেরিকাতে মূলত 2 পার্টি। তোমার করোনা প্রশ্নে আমি তোমাকে, দেখো, পলিটিক্স এর কথা বলছি, কারণ আমেরিকা এমন একটা দেশ যেখানে পলিটিক্স ডিকটেক্টস এভরিথিং, বিজনেস, টেকনোলজি, হেলথ। সো যদিও এটা একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, যদিও না, ইট ইজ এ ক্যাপিটালিস্ট কান্ট্রি, বিজনেস and money and lobbying and politics drives everything, including an epidemic like corona. That's the unfortunate part. Ei karone bolchi je an epidemic like corona should be driven by health and scientists, right? Ei coronar bhayabaho sankraman
যদি আমাদের কমাতে হয় তাহলে সায়েন্সের সাহায্য ছাড়া তো আমরা কমাতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যবশত তোমার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আমেরিকার অবস্থা ভয়াবহ, পৃথিবীর এক নম্বর পোল পজিশনে দাঁড়িয়ে আছে আমেরিকা, এর থেকে বেশি মৃত এবং সংক্রমিত জনসংখ্যা পৃথিবীতে আর কোথাও নেই। যদিও আমেরিকা পৃথিবীর 1/20th অফ দ্য পপুলেশন ইজ আমেরিকা, কিন্তু সেখানে নাম্বার ওয়ান ইন করোনা ইজ আমেরিকা। তো এটা কিন্তু আমেরিকার মতো একটা টেকনোলজিক্যালি সাংঘাতিক অ্যাডভান্সড একটা কান্ট্রি এখানে কিন্তু হওয়া উচিত ছিল না। দুর্ভাগ্যবশত পলিটিক্স অ্যান্ড হেলথ অ্যান্ড সায়েন্স হ্যাজ কম্বাইন্ড টু মেক এ লিথাল কম্বিনেশন। এখানে পলিটিক্স হ্যাজ টেকেন ওভার, যেখানে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাতে বিশ্বাস করে না এবং সায়েন্টিস্টদের সঙ্গেও কন্টিনিউয়াসলি ঝগড়া করছে, এবং ও মনে করে, ডোনাল্ড ট্রাম্প মনে করে এবং ওপেনলি সেটা বলেও যে করোনা বলে কিছু নেই, এটা একটা হোক্স, এটা আমাকে হারানোর জন্য একটা একটা ভীষণ একটা ষড়যন্ত্র, এটাও ওর ধারণা। সেই জন্য ও সায়েন্সকে, হেলথ কেয়ার প্রফেশনালদের ও সরিয়ে রেখেছে এবং ওর পলিটিক্যালি ও যা করার সেটা করছে। সুতরাং তোমার এত একটা ছোট্ট প্রশ্নের এত লম্বা উত্তর দিলাম এই কারণে যে আমাদের ভালো কিছু বলার নেই, পলিটিক্স হ্যাজ ড্রাইভিং করোনা ইন আমেরিকা। কিন্তু কুশল দা, আমরাও এখন তো আমরা সবাই গ্লোবাল সিটিজেন সিটিং ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমরা এবিসি নিউজ কিংবা ফক্স নিউজ সমস্ত সিএনবিসি সমস্ত আমরা দেখতে পাচ্ছি। আমি কিন্তু অবজার্ভ করে, যেহেতু করোনা নিয়ে আমি 6 মাস ধরে টেলিভিশনে প্রোগ্রাম করছি, নাম্বার অফ পিপল এফেক্টেড ইন করোনা কিন্তু আমেরিকাতেও কমেছে, নাম্বার অফ পিপল ডাইং তো কমেছেই। তোমার কি মনে হয় না যে মানে এটা বেটার হয়েছে, দ্য পজিশন ইজ বেটার? তো তুমি যেটা বললে সেটা ঠিক, নাম্বার অফ পিপল এফেক্টেড হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড টিল নাও উইথ আওয়ার 30 crore পপুলেশন, নাম্বার অফ পিপল ডেড আর হাইয়েস্ট, নাম্বার অফ পিপল সাফারিং আর হাইয়েস্ট। অ্যাট দি সেম টাইম আগের যে ভয়ানক রূপটা একটু কমেছে বলে কি তোমার মনে হয় না? এটা শর্ট উত্তর হচ্ছে না। আচ্ছা, ওকে, দ্যাটস ইন্টারেস্টিং আনসার, দ্যাটস ইন্টারেস্টিং আনসার। ওয়াই? বিকজ নাম্বারস ডু নট ম্যাচ ইওর স্টেটমেন্ট? না, অ্যাকচুয়ালি তুমি যদি নাম্বারটা দেখো, তুমি যে নাম্বারটা দেখছো এটা হয়তো গত সপ্তাহের নাম্বার, এই সপ্তাহে কিন্তু আবার সার্চ করছে। এটাই ভয়াবহ, সায়েন্টিস্টরা ভীষণ কনসার্ন যে নাম্বার অফ স্টেটস নট নাম্বার অফ, আসলে প্রবলেম হচ্ছে যে করোনার তো কোনো ওষুধ বেরোয়নি, ভ্যাকসিন বেরোয়নি। একমাত্র সায়েন্টিস্টরা বলছে তুমি যদি মাস্ক পরো, তুমি যদি দূরত্ব মেনটেন করো, তুমি যদি ভিড় অ্যাভয়েড করো, তাহলে তোমার করোনা থেকে, এটা হচ্ছে প্রুভেন ফ্যাক্ট যে করোনা থেকে তুমি একটু রেহাই পেতে পারো, ওষুধ নেই। কিন্তু আমেরিকাতে এই এই ইলেকশনের ডামাডোলে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোকজন, প্রচণ্ড মিটিং, এই সমস্ত চলছে এবং তার ফলে করোনার এটা আবার বাড়ছে, কমছে না, বাড়ছে। এটা 2-3 সপ্তাহ আগে যা ছিল তার থেকে এখন মৃতের সংখ্যা বাড়ছে, সংক্রমণের সংখ্যা বাড়ছে, সুতরাং বাড়ছে। সেই জন্য আমি বললাম এত ভয়াবহ পিকচারটা, ইজ ভেরি ব্যাড, ভেরি। শিকাগো শহরে একটু ইন্টারাপ্ট করছি, তার কারণ ইউ আর ফ্রম শিকাগো, শিকাগো শহরের অবস্থা কিরকম? ভালো না? ইজ ইট দ্য সেম? দেখো শিকাগো, শিকাগো শহর, শহর তুমি যদি ধরো কলকাতার মতো শহর একটা গন্ডি, কিন্তু শহরতলি অনেক বড়। তুমি যদি কলকাতার কথাই ধরো, শহরতলি মানে তোমাদের মফস্বল বা কলকাতার চারদিকে যারা কলকাতা শহরকে কেন্দ্র করে আসে, তো শিকাগোর এক্স্যাক্টলি সেম অবস্থা, ইটস দ্য মেট্রোপলিটন শিকাগো এরিয়া। তো শিকাগো শহরটার কথা যদি তুমি জিজ্ঞেস করো, শিকাগো শহরে বাড়ছে করোনা, বাড়ছে। ইটস ওয়ান অফ দ্য, তুমি যদি আমেরিকার ম্যাপটা দেখো যেখানে করোনা বাড়ছে, তার মধ্যে শিকাগোর নাম আছে। এখন কোথায় কতখানি বাড়ছে তুমি যদি দেখো, এটা শিকাগো কিন্তু নট এট দ্য টপ অফ দ্য লিস্ট অফ অল আমেরিকান সিটিজ, যেখানে শিকাগো ইজ
really surging ahead. Chicago, the second tier ache. The first tier sobche barche hocche New York, North New Carolina, New Jersey. ওই জায়গাগুলোতে বাড়ছে, ক্রাউডেড জনবহুল সব বাড়ছে। নিউ ইয়র্কে কিন্তু কমে গেছিল, ইট ইজ রিয়েলি অ্যামেজিং। নিউ ইয়র্ক কমপ্লিটলি সাবসাইডেড, গটেন, কিন্তু আবার ওই ডামাডোলে, আবার তো ট্রাম্প খুলে দিল, ট্রাম্প খুলে দিল মানে তার ডাইনিং খুলে দিল, রেস্টুরেন্ট খুলে দিল, সিনেমা হল খুলে দিল, স্কুল খুলে দিল, আবার লোকজন মিক্স করতে শুরু করলো, যেই করতে শুরু করলো আবার ওটা বাড়তে শুরু করলো। সো দ্যাটস হোয়াট হ্যাপেন ইন শিকাগো। কিন্তু শিকাগো এখনো বলবো যে বাড়ছে, কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে করোনা কিন্তু গরিব ভারতবর্ষেও, যা গরিব যারা হোমলেস, যারা ঘিঞ্জি ঘিঞ্জি করে থাকে, ঘিঞ্জি তাদের তাদের মানে গেটোতে, তাদের দুর্দশা সবচেয়ে বেশি শিকাগোতেও। তাই একটা কথা জিজ্ঞেস করি তোমায়, বলো, তুমি বলছো ঠিকই ট্রাম্প খুলে দিয়েছে, তার জন্য বেড়েছে, ভ্যাকসিন আসেনি, মেডিসিন আসেনি, এই যে করে দিচ্ছে, ওয়ান অফ দ্য মানে প্রাইমারি রিজন তো ইকোনমিক কন্ডিশন, এক ইকোনমিক ডিজাস্টার, তাই তো? মানে দ্যাট ওয়ান অফ দ্য রিজনস, তো এখানে ভারতবর্ষ তাই করতে বাধ্য হচ্ছে, কারণ তোমাদের 130 কোটি, আমাদের 134 কোটি পপুলেশন, বাড়লে যে কি হতে পারে সেটা আমরা প্রায় আমেরিকাকে ধরে ফেলেছি নাম্বার অফ ডেথ, কারণ আমার 30-এর জায়গায় আমার 130, সেখানে তো স্প্রেড হচ্ছে অনেক ডেথ, অনেক ডেথ রেট কম। কিন্তু তুমি বলো যে এই সময় তুমি ইউ আর আ পার্সন, ইউ আর অন্ত্রপ্রেনার উইচ ইউ হ্যাভ সার্ভাইভড ইন আ কান্ট্রি লাইক, মানে সাংঘাতিক স্ট্রাগলিং কান্ট্রি লাইক ইউএস ফর সো মেনি ইয়ার্স, বর্তমান পরিস্থিতিটাকে, বিশ্বে বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি, আমি তোমার থেকে উত্তরটা আরো ভালো করে শুনতে চাই, তার কারণ ইটস নট দ্যাট মানে ইউ আর লিভিং থ্রু ইট, এবং ট্রাম্প তুমি যদি বলো যে খুলে দিয়েছে, বর্তমান পরিস্থিতি কি, এবং তোমার বেসিক্যালি আইটি লাইন, আমরা অর্ধেক টাইম ক্রস করে গেছি আমাদের ইন্টারভিউ, আই ওয়ান্ট টু নো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি নোন ফ্রম ইউ। মানে তোমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আমাদের ডিলেমা, যে আমরা ইকোনমিটা খুলবো না খুলবো না, খুললে আমাদের সংক্রমণটা বেড়ে যাবে আর না খুললে আমাদের ইকোনমিটা এফেক্টেড হবে, এটাই তো তোমার প্রশ্ন, রাইট? তো এখানে কি করা উচিত? এইটার উত্তরটা এই আমাদের এই আমেরিকার যে পলিটিক্যাল সিচুয়েশন, মানে আমাদের দুটো পার্টি, রিপাবলিকান পার্টি আর ডেমোক্রেটিক পার্টি, এই দুজনের ক্যান্ডিডেট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প বলছে খুলে দাও, ডোনাল্ড ট্রাম্প বলছে ইকোনমি আবার ফ্লারিশ করো, লোকজনকে জায়গা দাও, কাজ দাও, ইকোনমি বাড়াও, ওয়াল স্ট্রিটকে বাড়াও, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছে। জো বাইডেন বলছে, আমি জো বাইডেন কথাটাকে বলছি এই কারণে যে আমার মতটা তুমি ওর মধ্যেই পেয়ে যাবে, যে প্রথমে তো লোককে বাঁচতে হবে, সংক্রমণটা কমাতে হবে। তুমি যদি খুলে দাও ইকোনমিটা বাড়ানোর জন্য, ইকোনমি বাড়বে কিন্তু লোক তো মরবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যে প্ল্যান্ট খুলেছে, যে যে জায়গা ওপেন করেছে, প্রত্যেকটা জায়গায় ভাইরাসটা আবার অ্যাটাক করেছে, আবার বেড়েছে। সুতরাং খেলাধুলার জায়গায় বাস্কেটবল, ফুটবল, সকার, টেনিস সমস্ত জায়গায় বন্ধ করতে বাধ্য হয়েছে। তো তোমার প্রশ্ন হচ্ছে যে অ্যাজ এন এন্টারপ্রেনার, তো তুমি তোমার কি পজিশন? That's what you are asking me. একদম, কেন কেন তুমি যেহেতু নিজে entrepreneur, how are you surviving at this time? It's a direct question. Direct question. I would say, পৃথিবীতে এটা কোয়েশ্চেনটাকে আমি একটুখানি স্কোপটাকে বাড়িয়ে উত্তরটা দিচ্ছি, যে আমার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে আমার ব্যবসা, আমার বিজনেস মডেল এতদিন যেভাবে চালিয়েছি সেরকমভাবে চালাবো, না অল্টারনেট মেথড খুঁজবো যে আমার আমার ব্যবসাটাকে সাপোর্ট। ফর এক্সাম্পল, আমরা জুম মিটিং করছি, আমাদের জীবনটা তো পাল্টে গেছে, আমাদের কমপ্লিটলি পৃথিবীটা বদলে গেছে বিকজ অফ করোনা। তুমি যদি করোনার এফেক্টটা জানো পৃথিবীতে, যেমন 9/11, আমাদের 9/11-এর কমপ্লিটলি সারা পৃথিবীর চেহারাটা বদলে গেল, প্রত্যেকটা এয়ারপোর্ট, প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি বদলে গেল, আমাদের বিরাট বিরাট সিকিউরিটি লাইন ইত্যাদি।
তো এরম ভাবে তুমি যদি পৃথিবীর ইতিহাস দেখো, এরম একটা সাংঘাতিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে এসেছি নতুন একটা একটা আশা নিয়ে, নতুন একটা অ্যান্সার নিয়ে। তো আমি বলবো যে আমাদের জীবনে করোনা একটা একটা এমন একটা যন্ত্রণা বা একটা, কিন্তু এই যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা একটা পথ খুঁজে পাব এবং আমরা সেটারই চেষ্টা করছি। সুতরাং আমার 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 মতো যারা স্মল এন্টারপ্রেনার এবং বড় এন্টারপ্রেনার, যার তুমি তুমি ধারণা করতে পারো না যে কত বড় বড় কোম্পানি আজকে বিধ্বস্ত হয়ে গেছে, কত লোক চাকরি হারিয়েছে। কেন? স্বাস্থ্যই তো সম্বল, তুমি যদি না বাঁচো তুমি ইকোনমি নিয়ে কি করবে? তো আমার মনে হয় যে একটা সমাজকে, একটা শহরকে, একটা জনসংখ্যাকে বাঁচানোর দায়িত্ব গভর্নমেন্টের প্রথম, তারপরে তুমি দেখবে ইকোনমিটা কি করে বাড়ানো যায়। এটা হচ্ছে আমার উত্তর। তোমার কি মনে হয় ফ্রম এনি পয়েন্ট অফ টাইম, এট এনি মনে হয়েছে এট এনি পয়েন্ট অফ টাইম কিংবা এট দ্য প্রেজেন্ট সার্কামস্ট্যান্সে, যে অন্য ব্যবসা যদি বা এ করেছে, আইটি সেক্টর কিন্তু কোথাও না কোথাও দিয়ে গেইন করেছে? বিকজ নাও তুমি যেরকম বলে উই আর অন দ্য জুম প্ল্যাটফর্ম, জুম হোক, মাইক্রোসফট টিম হোক, ওয়েবএক্স হোক, আইটি ইজ অনলি মানে হেল্পিং আস টু বি ইন টাচ এন্ড টু টেক দি ওয়ার্ল্ড ফরওয়ার্ড। তোমার কি মনে হচ্ছে যে আইটি সেক্টর হ্যাভ গেইন সামওয়্যার আর দি আদার? মেবি সব ভার্টিকালস না, কিন্তু আইটি ভার্টিকাল হ্যাজ গেইন, দ্যাট হ্যাড বিন অ্যান অপরচুনিটি টাইম ফর দি আইটি প্রফেশনালস। তুমি সিন্স ইউ আর ফ্রম আইটি, ইউ আর ইউ হ্যাভ সারভাইভড ইন আইটি ফর সো মেনি ইয়ার্স। আমি বলবো দেখো, তুমি যদি আইটি কে আমাদের আজকের পৃথিবীতে, আমরা তো আইটির উপরেই সবকিছুর ব্যাপারে নির্ভর করি, তাই না? আমাদের সিকিউরিটি, আমাদের সেফটি, আমাদের হেলথ, আমাদের এডুকেশন। সুতরাং আইটি কে আলাদাভাবে একটা সেক্টর আর ভাবা হয় না। আইটি আমাদের রেফ্রিজারেটর খুললেও আইটির চিপ ওখানে লাগানো আছে, আমাদের ওয়াশিং মেশিন, ড্রাই মেশিন, আমাদের বাড়ি, আমাদের আইটি আমাদের জীবনের মধ্যে এমন আমাদের জীবদ্দশাই। সুজয়, তুমি যখন কলেজে ছিলে, আমি জানি না তোমাদের ক্লাসে কম্পিউটার ছিল কিনা, আমাদের তো ক্লাসে ছিল না ডেফিনেটলি। আমরা যখন শুরু করি না তখন থার্ড ইয়ারে শুধু ফোরট্রান শেখানো হতো, থার্ড ইয়ারে একটা কম্পিউটারটাকে অসম্ভব এর মেশিন এবং শুধু ফোরট্রান 77 শেখানো হতো। মানে আমার আমরা মনে হয় উই হ্যাভ লিভ থ্রু আ লাইফ, মানে ইটস মোর দ্যান আ ড্রিম, ফ্রম ওই কালো কালো টেলিফোন গুলোর চেয়ে, ক্রিং ক্রিং করে বাজা টেলিফোনের চেয়ে আজকে তুমি এয়ারে বসে এরোপ্লেন থেকে তুমি করতে পারো, ফোন করতে পারো। উই হ্যাভ লিভ থ্রু আ লাইফ, মানে আই এম গ্রেটফুল টু গড যে উই হ্যাভ চেঞ্জ দ্য সিন দ্য টু দ্যাট রেঞ্জ অফ চেঞ্জেস ইন দ্য সোসাইটি, যেটার মধ্যে তুমি গেছো। আমার খালি একটাই দুঃখ যে আমাদের সময় যে গান, যে কবিতা, যে নাটক আমাদের কলকাতা বাংলা ভাষায়, বাংলা শহরে যেটা আমরা এনজয় করেছি, সেইটাকে আমরা হারিয়ে ফেলেছি একটা নতুন, মানে সেটা একটা অন্য সাবজেক্ট, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু আইটি কে যেমন যেমন আমরা পেয়েছি, কিন্তু আমরা কিছু সংস্কার, কিছু শিল্পকে আমরা হারিয়েছি। এটা আমার বক্তব্য, এটা আমার কথা। ইয়েস, তো তোমার প্রশ্ন ছিল যে আইটি কে তোমার মনে হয় না কুশলদা যে আমরা আইটি অপরচুনিটি? দেখো, আমার বদ্ধ ধারণা যে প্রয়োজন মানুষকে মহৎ করে, মানুষকে আরো আরো বাড়িয়ে নিয়ে যায় প্রয়োজন। তোমার যদি ঠেলার নাম বাবাজি, তোমাকে যে ধাক্কা না দেয় তুমি এগোবে না। কিন্তু এই এই এখানে যে কত কত অ্যাপ্লিকেশন বেরোচ্ছে, ওয়েব অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কত কত সফটওয়্যার মাথা ঘামাচ্ছে, এই দেখো, এভরি ডিজাস্টার ইজ অ্যান অপরচুনিটি, এভরি ডিজাস্টার। এটা কি বাংলায় কথা আছে, কারু কারু পৌষ মাস, কারু সর্বনাশ, এটা তো কথা আছে। তো এই সর্বনাশের সময় কোনো কোনো কিছু কিছু লোক কিন্তু পৌষ মাস এনজয় করছে, তাই না? এই যে মাস্ক কোম্পানি, এটা তো রাতারাতি বড় হয়ে গেল, ক্লিনেক্স, টয়লেট পেপার এবং প্লেক্সিগ্লাস, এই যে ডিস্টেন্সিং, এগুলো তো একটা। সো আইটি ইজ ওয়ান অফ দোজ ইন্ডাস্ট্রিজ যেটার উপরে আমরা ডিপেন্ড করি। সুজয়,
to help us get through this dark time. এবার একটু পার্সোনাল প্রশ্নে আসি, হাউ আর ইউ কিপিং ইয়োরসেলফ ফিট এন্ড ফাইন ইন দিস অ্যাটমসফিয়ার? তার কারণ হচ্ছে কাজ তো থেমে নেই, কাজ তো জীবন তো কারোর জন্য আটকে থাকবে না, আমাদের তো রোজ দিন কাজে যেতে হবে, উই আর ট্রাইং টু টেক অ্যাজ মাচ কেয়ার অ্যাজ পসিবল। তুমি কি করে, ইউ আর সিনিয়র টু মি বাই ফিউ ইয়ার্স, সো হাউ আর ইউ মেইনটেইনিং ইয়োরসেলফ? বাইরে কি যাচ্ছ অডিও? It's totally and keeping me busy. How am I keeping me busy? That's your question. How, right? You and your family. It's not only you, because it's a man-to-man transmission. Is how are keeping care of you and your family? To me, amar personal jibon tar kotha bolte pari. Prothom kotha, tumi nishchoi jano je amar personally, ami ekta South Point er moto school theke boro hoyechi. আমার মা প্রফেশনাল গায়িকা ছিলেন, আমার বাড়িতে ছোটবেলায় হেমন্ত সলিল থেকে আরম্ভ করে রেডিও অফিসের সমস্ত আর্টিস্টরা তার মধ্যে বড় হয়েছে। সুতরাং গান নাটক শিল্প, আমার টিচার ছিলেন উৎপল দত্ত, আমি সাউথ পয়েন্টে, তুমি উৎপল দত্তকে কাছে পড়েছি কোনো জানি না, কমল কুমার মজুমদার, এন বিশ্বনাথন। সুতরাং আমার জীবনটা, আই হ্যাভ বিন ভেরি ফর্চুনেট, হ্যাভ বিন ইনফ্লুয়েন্সড বাই মেনি 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 ট্যালেন্ট। আমি সত্যজিৎ রায়ের সঙ্গে, মৃণাল সেনের সঙ্গে কাজ করেছি স্টুডিওতে, কলকাতায় ভূপেন হাজারিকার সঙ্গে আমি গান গেয়েছি। সুতরাং আমার জীবনে অনেক স্বপ্ন ছিল এবং আছে। আমার এই বয়সও তুমি বিশ্বাস করবে না সুজয়, আমার কত কিছু করার ইচ্ছে, আমি কিন্তু থেমে নেই। তো সুতরাং করোনার কাছে আমি এই দুর্যোগের মধ্যে আমি করোনার সময়টাকে আরও নিজেকে ব্যস্ত রেখেছি। আমার সিনেমা স্বপ্ন, আমার গানের স্বপ্ন, আমার নাটকের স্বপ্ন, আমার লেখার স্বপ্ন, ব্লগের স্বপ্ন, আমার ব্যবসাতেও আমি সমস্ত স্বপ্নগুলোকে আবার হাতড়ে হাতড়ে বার করছি নিজের মনের মধ্যে থেকে। তুমি কি বাড়ি থেকে বেরিয়েছো? আমি একটু কাট শর্ট করছি সময়ের এতে, তুমি কি বাড়ি থেকে বেরিয়েছো? আমি বাড়ি থেকে আমি খুব কম বেরিয়ে, আমার বাড়িটা তিনতলা বাড়ি, আমার বাড়ির একদম বেসমেন্টে আমার নিজের অফিস। সেই পৃথিবীটা আমার কাছে এক আপন করে নিয়েছে, আমি বেশিরভাগ সময় ওখানেই থাকি, বাড়ি থেকে কম বেরোই। করোনা পরবর্তী পৃথিবী, হাউ ডু ইউ সি পোস্ট ওয়ার্ল্ড পোস্ট করোনা? তার কারণ করোনা তো এখনই যাচ্ছে না, ট্রাস্ট মি, আমি তো আই হ্যাভ স্পোকেন টু অ্যাট লিস্ট, তোমায় বলছিলাম 26 ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন, আই টক টু ইউএসএ নাম্বার অফ টাইমস, ইংল্যান্ড নাম্বার অফ টাইমস, প্যারিস, কাতার, কুয়েত, রাশিয়া, অল দ্য কান্ট্রিজ আর এখানে। যতক্ষণ না দ্য লাস্ট, কেউ আমরা একা সুস্থ হতে পারবো না, লেট আস আন্ডারস্ট্যান্ড, কেউ আমরা একা সুস্থ হতে পারবো না। পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, আমেরিকায়, শিকাগোতে সবাই একসাথে সুস্থ হবে, সো ইটস গোয়িং টু টেক সাম টাইম, মেবি দি হোল অফ নেক্সট ইয়ার, মেবি। সেইখানে আমার আমার প্রশ্ন যে সার্বিক তো একটা এর দরকার, মানে সার্বিক কে দরকার, সো হাউ ডু ইউ সি আ ওয়ার্ল্ড পোস্ট করোনা? আমার মনে হয় যে আমাদের পৃথিবীটা এই করোনার ইলেকট্রনিক কানেকশনের জন্য অনেকটা বদলে যাবে। আমার প্রথম ধারণা হবে, আমি 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 ভবিষ্যৎটা এইভাবে দেখছি, সারা পৃথিবীর লোকেরা আরো কাছে চলে আসবে বিকজ অফ দ্য ইলেকট্রনিক মিডিয়া। যেরকম তুমি আর আমি এখন মুখোমুখি বসে আড্ডা মারছি, তেমনি সারা পৃথিবীর লোক অলরেডি কাছে এসেছিল বিকজ অফ দ্য ইন্টারনেট, কিন্তু করোনা আমাদের আরো কাছে টেনে নিয়েছে এবং নেবে, কোলাবোরেশন যাকে বলে আর কি। এক্সেলেন্ট, আমি একদম শেষ প্রশ্নে চলে যাচ্ছি, আমরা একদম খুব একদম শেষের, টাইম ইজ এ পাওয়ার, মানে টাইম ইজ সামথিং উইচ গোজ অ্যাওয়ে এন্ড নেভার কামস ব্যাক। শেষ প্রশ্ন, আমি বলি ট্রিলিয়ন ডলার কোয়েশ্চেন, জানো তো বলি ট্রিলিয়ন, বিকজ আই হ্যাভ আস্কড ইন অল দি 47 প্রিভিয়াস এপিসোডস টু অল দ্য গেস্ট। আমরা তো মানুষ, তো মানুষ না, আশায় বাঁচে, আশায়, মানে যদিও আমরা এখানে বলতাম কলেজে মজা করে বলতাম আশায় মরে চাষা, কিন্তু অ্যাকচুয়ালি আশায় মানুষ কিন্তু বাঁচে। সে আশার কথা জিজ্ঞেস করে, কবে তুমি দেখছো, আবার বললো ট্রিলিয়ন ডলার কোয়েশ্চেন, ভেরি ডিফিকাল্ট টু আনসার, কবে তুমি দেখছো উই উইল গেট ব্যাক আ ব্লেন্ডেড নর্মাল অ্যান্ড দেন এ নিউ নর্মাল? ভীষণ অল্প কথায় যদি বলতে পারো। আমার একটা কথা মনে আসছে, এক্সকিউজ মি, একটা কথা মনে আসছে, তুমি ইউটিউবে আমার একটা গান আছে শোনো, স্বপ্ন দেখার সাহস করো। রাইট, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে নাকি, স্বপ্ন আর ফুলের জন্য মরতে হলেও মরো, স্বপ্ন দেখার সাহস করো। ও এক্সেলেন্ট, এক্সেলেন্ট, দিস ইজ এক্সেলেন্ট।
তো ইউটিউবে গিয়ে তুমি যদি ইউটিউবে গিয়ে কুশল বাসু স্বপ্ন দেখার সাহস করো, তুমি শুনতে পাবে। আমি অ্যাডভার্টাইজ করছি না, তোমার প্রশ্নের উত্তর দিই। সুতরাং আমার মনে হয় যে আমাদের মতো লোক যারা জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, অথচ অনেক কিছু দেখার করার স্বপ্ন দেখি, তো এই এই কানেক্টেড পৃথিবীতে, কোলাবোরেটিভ পৃথিবীতে আমাদের আবার স্বপ্ন দেখার সাহস করতে পারছি। চলে এলাম প্রোগ্রামের একদম শেষে। প্রত্যেক দিনের মধ্যে ভীষণ সাহসী একটা কথা কুশালদা বলে গেলেন, কুশাল বোস বলে গেলেন, স্বপ্ন দেখার সাহস পড়ো, ডেয়ার টু ড্রিম। ইফ ইউ ক্যান ডেয়ার টু ড্রিম, তাহলেই তো থাকবে সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা। স্বপ্ন দেখলে তবেই তো থাকবে স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা। সুতরাং স্বপ্ন আমাদের দেখতে হবে, আমরা এ যুদ্ধ জয় করবই। জয় করার জন্য তিনটে জিনিস মনে করবো, যে কুশালদাও বললো, একটা হচ্ছে মাস্ক পরো, বলছে মাস্ক ইজ সেফার দ্যান ইভেন দ্য ভ্যাকসিন। মাস্ক পরো, কেননা এই এয়ার ড্রপলেটস চোখ নাক আর মুখ দিয়ে ঢুকছে, সুতরাং মাস্ক পরো। সেকেন্ড হচ্ছে হ্যান্ড স্যানিটাইজ করো, হাত চোখে নাকে চুলকাতে পারে, চোখ চুলকাতে পারে, মুখে মুখেও চুলকাতে পারে। সো হাত স্যানিটাইজ করো, দেয়ার আগে মেক ইট অ্যান হ্যাবিট। এক্সেলেন্স, আই কিপ অন সেইং, এক্সেলেন্স ইজ নট অ্যান অ্যাক্ট, ইটস অ্যা হ্যাবিট। সেই একটা করো, অ্যান্ড ফিজিক্যাল ডিস্টেন্স, দু গজ কিংবা ছ ফিট ডিস্টেন্স রাখলে বাকিগুলো করো। অ্যাভয়েড ক্রাউডেড প্লেসেস, সামনেই আমাদের দুর্গা পুজো আসছে, একদম বিনীত জোর হাতে অবরোধ, বাইরে যাবেন না, গেলেও খুব সাবধানে যান, টেক এক্সট্রিম কেয়ার। আমাদের কিন্তু কলকাতায় এবং পশ্চিমবঙ্গের নাম্বার সার্জ করছে, সো উই শুড কন্ট্রোল ইট। তাহলেই আমরা এই যুদ্ধ জয় করব, আমরা জয় করবই, আমরা করব জয়। রোজদিনের মতন বলে শেষ করব, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয়। নমস্কার কুশলদা, থ্যাংকস ফর ইয়ার লাভলি ওয়ার্ডস, থ্যাংকস ফর ইয়ার লাভলি ওয়ার্ডস। থ্যাংক ইউ সুজয়, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা মারতে। যখনই চাইবে আমাকে ডাকতে পারো, আমি তোমার সামনে আসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, টেক কেয়ার।